ফরিদপুরের নদী ভাঙন কবলিত এলাকার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সি FDA। বুধবার সকালে FDA অফিসে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, FDA এর পরিচালক আজহারুল ইসলাম, SDC-র পরিচালক কাজী আশরাফুল হাসান, BFF এর পরিচালক আনম ফজলুল হাদি সাব্বির, রাসিনের পরিচালক আসমা আক্তার মুক্তা, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, FDA এর কর্মকর্তা আবু সাহের আলম প্রমুখ। সংস্থাটির নিজস্ব অর্থায়নে ফরিদপুর সদর উপজেলার নদী ভাঙন কবলিত নর্থ চ্যানেল ডিগ্রি চর চরমাদুব দিয়া আলিয়াবাদ ইউনিয়নের 1000 অসহায় দরিদ্রদের মাঝে 10 কেজি চাল, 1 কেজি ডাল, 1 লিটার তেল, 1 কেজি চিনি, সেমাই দুধ সহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঠিক আছে।